তোমার যতগুলো ফোন শপ আছে না সব বোম মেরে উড়িয়ে দেবো কেন আমার সঙ্গে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য আবারও একটা প্র্যাঙ্ক কল নিয়ে ইয়াস তো যেহেতু আমাদের না বলে আমার প্রিয় আমার প্রিয় আগের দিন যেরকম আমি ভিডিওতে কমেন্ট করেছিলাম যে তোমরা যদি এরকম আরও মানে কল দেখতে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেশানে জানিও অনেকে অনেকের নাম লিখলে মানে নিয়েছে তার ভিতরে আমার যে নামটা ভালো লেগেছে আমি সেই নামটাকে মানে পছন্দ করেছি অ্যাকচুয়ালি তার মধ্যে একজন হচ্ছে যেমন দেখো যে কটা নাম লেখেছে ওই ইউটিউবার সবাই সবাইকে পছন্দ করি বাট ভাবলাম যে চলো তোমাদের সকলের প্রিয়

ফার্স্ট অফ অল যে ফোনটা ধরবে কিনা আমরা তাও জানি না কেমন ভাবে নেব জিনিসটা তাও জানি না যদি ইয়ারকি মানা শুরু করে দেয় আমি কি বলবো ওই জায়গায় যেহেতু ও চাপতে পারবে বেশি এটুকু তো আমি জানি আমি যদি বেশি চাপ জানি যে ও ভীষণ করতে পারে তুমি তুমি কি রোজ করবে তার থেকে বেশি তোমায় করে দেবে তো দেখা যায় এখন ওকে কল করি কি রকম কি হয় কি না হয় তোমরা সব দেখতে পাবে জানি না আমার দ্বারা প্র্যাঙ্ক হবে কিনা ওকে সত্যি কথা আমি আমি অনেক নার্ভাস তো চলো রেডি রেডি নাম্বার অ্যাকচুয়ালি আগে থেকে বৌদিকে আমি দিয়ে দিয়েছি বৌদির নাম্বার জানো আমি ফোন করব

চিনতে পারছো না চিনলে কি বলতাম কে বলছেন এত তাড়াতাড়ি ভুলে গেছো আরে ভাই কে বলছো ভাই না অবশ্যই গলা শুনে তো বুঝতেই পারছো ভাই হতে পারি না কি বলছো নাম্বার কই তোমার নাম্বার কই পেলাম তুমি জানো নিশ্চয় নাম্বার আছে তোমায় চিনি তুমিও আমায় চেনো তাই আমি তোমায় ফোন করেছি আরে কি বা কি পরিচয় দাও তাদের পরিচয় দাও

তুমি এরকম আমার ফোনটা কেটে দিলে তো আবার ওরকম ভাবে আমি কি ইউটিউবার দিলে কিন্তু আমরা না ছাল মাংস আছে নাম্বার নাম্বার কে দিয়েছে তুমি এরকম কেন আমার সঙ্গে মা 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 বাইতে একটা ঢং একটা ফোন কি দরকার আমাকে ডাইরেক্ট বলো নাম্বার কইবেলে সেটা বলো কইতাছি কি তোমার কথা মনে পড়তাছে আমার আচ্ছা তারপর তোমার কোনো ফিলিংস নেই না আমার প্রতি এখন আর কারবেট তো ছাওয়া ঘরে বাড়িতে কারবেট তো ছাওয়া আছে মানে সেটা কেউ জানো না তোমরা আমার কারবেট তো ছাওয়া আছে ছাওয়া বহুত তিনজনে আমি বসি না আর দরকার নেই কাউরে রাখলাম দরকার নেই তো ফোন কেটে দিতে কি রে ভাই ওর সাথে আমি কি ফ্রেন্ড কল করব তো বারবার শুধু কলই কেটে দিচ্ছে এবার পুরো সিরিয়াস এরকম রেগে যাবে বুঝলাম হ্যাঁ এখন তো তুমি এখন তো তোমার ফোন ইয়ে হয়েছে সব সব উড়িয়ে দেবো এরকম বলো তোমার অনেক সাহস হয়ে গেছে বুঝলো তো এখন একটু তুমি একটু বেশি করছো বুঝলে তো আমার কিন্তু অনেক খারাপ লাগছে এবার ঠিক আছে তুমি চারটা মোবাইল শপ কিনা খুলে হচ্ছে একটু বেশি বেশি বড় বড় কথা বলছো এরকম অ্যাটিটিউড দেখাচ্ছ না

মিষ্টি কথা বারবার শুনতে নাই বুঝলা তো? কার্ডে লিখে দিলাম আমার কাছে বন্ধুগুলো শুনতো। বন্ধুগুলোর한테 দিমু না তোমারে দিমু তাই তোমারে কইতাছি আর যা কইছি একবারই কইছি আর কমু না। আদার মাইয়া বয়ফ্রেন্ড বাইবে নাই। তুমি তো আমার বয়ফ্রেন্ড। ফোন না ফোন করে ডিিস্টার্ব? তোমাকে আমি ডিিস্টার্ব করছি? আসলে তুমি আরো অনেক ডিিস্টার্ব করেছো আমাকে। আমিও তোমায় বলেছিলাম যে আমায় ডিস্টার্ব করো না। তখন তো শুনোনি। এখন বড় ডিস্টার্ব ফিল হচ্ছে যে একটুখানি দুই চারটা মোবাইল সব খুলেছো ইউটিউবার হয়ে গেছো আমি ঠিক আছে ঠিক আছে মানলাম কি 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 কোন স্কুল বান্ধবী স্কুল বান্ধবী দিবি পরিচয় দিতে হবে আমি ময়না চিনি না এখন কে তুমি আর আমি ওই হসপিটালে একসাথে জন্মেছিলাম পাশাপাশি তখন থেকে আমাদের প্রেম হয়েছিল আমি হসপিটালে জন্মাই নাই ভাই আমি খেরি করে জন্মই দিই কিসে খেরি কর খেরি কর এই

তোমার ভালো কিছু তো বলতে পারি দাদা খেয়েছো দাদা তো শোনা খেয়েছো

আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য কিন্তু কোন হাত কেটে সুসাইড করব হাত কেটে ঘুমের ওষুধ খাবো নাম যাই হোক আমি ওই আমার ঠাম্মা খায় না ওই প্রেসক্রিপশন দেখি নিয়ে আসবো নিয়ে এসে আমার প্রথমে শিরা কাটবো তারপর আমি ঘুমের ওষুধ খেয়ে মরে যাব আর রক্ত দিয়ে তোমার নাম লিখে তোবা দেয়ালে কোথায় যাবে মরে যাব কিন্তু

জন্মের পরেই হয়ে গেছিল তুমি এখন যদি না স্বীকার করতে চো আমি কি করবো তুমি স্বীকৃতি দাও আমাদের ভালোবাসার আমি চাই আমাদের ভালোবাসা স্বীকৃতি পাক কি টাটা মরে যাবো কিন্তু আবার ভাই বোন চোদ্দ গোষ্ঠী সব বলে দিয়েছে বউ বললো না একবারও কোথায় আছে তোমার মাইয়া

তো চলো ভিডিওটা আজকে এই অব্দি ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এরপরে কাকে প্রেম করব অবশ্যই জানি এরপর কাকে প্র্যাঙ্ক কল করব কমেন্টে জানি কথা বলতে পারে না এখন আর পারে না তাহলে রিমি কথা বলছে সেটা শুনছে আমার বৌদি ওখানে কথার ভিতর কথা ভাই এরকম কথা কেউ মানুষ এরকম না যে কথা কই আমি বলে আমি বললাম তো প্রথম প্রথম যেরকম করতেছিল ভয়েস টাইমের প্রথম থেকে একটা মিষ্টি ভয়েস লাগো মিষ্টি মানে যে আমি যেভাবে হ্যালো আমাকে হ্যালো যেটা